হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমরা যাচ্ছি আজকে কলোরাডো ট্রিপে। তো আমরা আমাদের ফ্লাইট হচ্ছে 6:00, আমরা 6:30 দিকে বেরিয়ে গেছি অলরেডি। আমরা এখন যাচ্ছি শিকাগো মিডওয়ে এয়ারপোর্টে, ওখান থেকে আমরা সাউথ ওয়েস্টে করে ডেনভার যাবো, দেন ডেনভার থেকে আমরা বোল্ডারে যাবো। আজকে শিকাগোর টেম্পারেচার হচ্ছে মোটামুটি 9 ডিগ্রি, তো ঠান্ডাই এখানে। আর আমরা ওয়েদার যা দেখলাম বোল্ডারে, যা ওয়েদার আছে মোটামুটি ভালোই আছে, এবার গিয়ে দেখা যাক যে কতটা ভালো। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, সামনে যে মেশিনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেলফ চেক ইন মেশিন, আমাদেরকেও এগুলোতেই চেক ইন করতে হবে। এই যে আমাদের চেক ইন হচ্ছে, এখানে হচ্ছে সেলফ চেক ইন, তো সেটাই করা হচ্ছে। আমাদের ব্যাগের চেক ইন হয়ে গেছে, এখন যাচ্ছি সিকিউরিটি চেক ইনের জন্য। মেবি লাইন দিতে হবে না, কারণ যখন বাড়ি যাই বা কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করা হয় তখন হচ্ছে এত লম্বা সিকিউরিটি চেক ইনের লাইন হয়, মোটামুটি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর চান্স পাওয়া যায়। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এখন আমরা গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট হচ্ছে এই কনকোর্স বি সেকশনটাতে। এত সকাল, এখানে মনে হচ্ছে না এত ভিড়। মেবি আমরা এই প্লেনটাতে যাব, এটা B2 আছে, তো আমাদের তো B2 থাকার কথা। এয়ারপোর্টের এই জায়গাটা আমার ফেভারিট, কারণ এখান থেকেই প্লেনগুলো ছাড়ে আর এখানেই ল্যান্ড করে, তাই এই জায়গাটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে। আমরা এখন ওয়েট করছি। আর আগেরবার ঠিক এই সময়ই আমরা, গতবার এই সময়ই আমরা নিউ ইয়র্কে গেছিলাম আর তখন আমরা ফ্লাইট মিস করেছিলাম, তারপর এরকম করে ঠিক বসেছিলাম। বাট এবারে মিস করবো না, এবার অনেক আগে চলে এসেছি। তো তোমার কিছু ভালো হয়েছে? আচ্ছা, কিছু ভালো নেই। এখন আমরা প্লেনে ওঠার জন্য লাইন দিয়েছি, এটা হচ্ছে এয়ার ব্রিজ, তো যেহেতু একজন একজন করে ঢোকে আর কি, তার জন্য একটু তো লাইন দিতেই হয়। মর্নিং, আমরা প্লেনে বসে গেছি আর লাকিলি উইন্ডো সিটে পেয়ে গেছি। এই যে বাড়ি, তবে উইন্ডো সিট পেয়েছি কিন্তু খুব একটা ভালো না, ডানার উপরে একদম ডানার মিডলে। আমরা ডেনভার এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন এখানে বাজে 10:20 মতো, আর এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো। এখানে একটা প্লেন কালচার করে রাখা আছে। তো এখন আমরা ব্যাগ কালেক্ট করবো, তারপর এয়ারপোর্ট থেকে বেরোবো, দেন এখান থেকে বোল্ডার যাবো, তারপর হোটেলে যাবো। আমাদের ব্যাগেজ কালেক্ট করার জন্য ট্রেন দিতে হবে, এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার হচ্ছে যে আমরা এত দূর গিয়ে, তারপর আমরা 3 নম্বর টার্মিনাল থেকে 1 নম্বর টার্মিনালে গিয়ে তারপর ব্যাগটা কালেক্ট করবো,
তো আমাদের ট্রেন এসে গেছে, ওখানে দেখাচ্ছে যে 3 সেকেন্ড, তার আগেই চলে এসছে ট্রেনটা। এই ট্রেনগুলো বেসিক্যালি নতুনই করেছে এদিকের এয়ারপোর্টগুলোতে। তো আমি ও হেয়ারও দেখেছিলাম যে ওখানে কাজ চলছে এগুলো করার, এতদিনে হয়তো হয়েও গেছে। তো আর তনয়ের এগুলো ট্রেনের জন্য খুবই ইন্টারেস্ট। তো আমরা সামনে যে একদম বসার সিটটা থাকে একদম ট্রেনের সামনে, তো ওখানে গিয়ে বসছি। আর এই ট্রেনগুলো অটোমেটিক্যালি চলে, এগুলোর কোনো পাইলট দরকার হয় না, এগুলো একাই চলে আর প্রত্যেকটা টার্মিনালে গিয়ে দাঁড়ায়। এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি ব্যাগ কালেক্ট করার জায়গাটাতে। ওই যে আমাদের ব্যাগ চলে এসেছে দেখা যাচ্ছে। ব্যাগ কালেক্ট করার পরেই আমরা এয়ারপোর্টের বাইরেটা একটু ঘুরতে বেরোলাম, কারণ ভেতর থেকে বাড়িটা এত সুন্দর লাগছে না দেখতে। আর যেহেতু জায়গাটা উইন্ডি, তার জন্য কতগুলো মেটালের স্কাল্পচার করা আছে যেগুলো কাগজের মতো, অ্যাকচুয়ালি হাওয়ায় নড়ে সবসময়, তো এটা দেখতে খুবই ভালো লাগে। আমরা এখন ডেনভার এয়ারপোর্ট থেকে বোল্ডারে যাওয়ার জন্য বাস ধরবো, তো তার জন্য যাচ্ছি। আরও বোধহয় 1 ঘন্টা মতো লাগবে বোল্ডারে পৌঁছাতে। এই জায়গাটা খুবই সুন্দর আর ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, 16 ডিগ্রি মতো, বাট হাওয়া দিচ্ছে জন্য একটু একটু ঠান্ডা ঠান্ডাই ফিল হচ্ছে। তো যা যাক, বিশাল উঁচু এলিভেটরটা, আমি এত উঁচু এলিভেটর আগে দেখিনি। নেমেই সোজা সামনে দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ট্রেন স্টেশন। এবার ওখান থেকে ট্রেনও ধরা যেতে পারে, আবার উল্টো দিকে বাস স্টপ আছে, তো বাসও ধরতে পারবো আমরা। তার জন্য আমাদের প্রথমে টিকিট কাটতে হবে। আমি একটা ফুল ডে পাস নিচ্ছি। আমাদের বাসে করে এয়ারপোর্ট থেকে সোজা বোল্ডারে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসটা 1 ঘন্টা লেটে আসবে, তো আমরা তার জন্য ট্রেন পেয়েছি। এটা হচ্ছে ডেনভার সিটিতে যাবে ফার্স্ট, ডাউন টাউনে গিয়ে তারপরে ওখান থেকে বোল্ডার ডাউন টাউনে যাবে। তো হয়তো সময়টা একটু বেশি লাগবে, বাট ঠিক আছে, ঘুরতেই তো এসেছি তো ঘুরে নিই আর কি। তো এখন যাচ্ছি, আর এইদিকে বেশিরভাগ এরিয়াগুলি মনে হয় সাবার্বস টাইপের। এই জায়গাগুলো অতটা সমতল না, একটু মালভূমি টাইপের এরিয়া, যেহেতু পাহাড় ঘেঁষা তার জন্য একটু উঁচু নিচু জায়গাগুলো, কিছুটা ফাঁকা জায়গা হলে একটু 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 পাহাড়ও দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা আসবে, কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা। আমরা এখন ইউনিয়ন স্টেশনে চলে এসেছি, এখানে বাসের জন্য ওয়েট করছি। বাস আরও 20 মিনিটস পর আসবে, তো যাই হোক আলটিমেটলি ওয়েট করতেই হচ্ছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই এখানে এরকম চেঞ্জ মেশিনগুলো আছে, এখানে নোট দিয়ে তারপর কয়েন পাওয়া যেতে পারে।
এই এটার থেকে শুধু কোয়ার্টার বেরোবে, আর এই দুটো থেকে $1 করে বেরোবে। তো এখানে কত কিছু দেখা যায়, সিরিয়াসলি ভাবাই যায় না। তো আর কি, এখনও ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, ওয়েট করি। ফাইনালি আমাদের বাসটা এসে গেছে। এই বাসটা আবার একটু আলাদা লাক্সারি, নর্মালি এখানে এরকম বাস দেখা যায় না। এখানে আবার লাগেজ ঢোকানোর আলাদা জায়গা আছে, তো আমাদের লাগেজগুলো ঢুকিয়ে সেট করে তারপর আমরা বাসে উঠলাম। কোন দিকে বসবে? এদিকে। আমরা ইউনিয়ন স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন বাসে করে যাচ্ছি বোল্ডার ডাউন টাউনে। আর বাইরে পাহাড় দেখা যাচ্ছে, দেখেই তো আমার মনটা একদম খুশি হয়ে গেল। আর এই বাসটা বেশ কমফোর্টেবল, অ্যাকচুয়ালি আমাদের ওখানে যে বাসগুলো ওরকম টাইপের, এখানে তো নর্মালি এরকম বাস দেখা যায় না। এটা যেহেতু একটু দূরপাল্লা, তার জন্য মনে হয় একটু ওরকম আর কি কোজি। তো আমি এক্সাইটেড, জানি না কতটা পাহাড়, আমি ভালো করে দেখিও নি অ্যাকচুয়ালি কতটা পাহাড়। বললে ডাউন টাউনটা আদৌ পাহাড়ে কিনা, এই যে এখান থেকে তো পাহাড়টা ভালোই দেখা যায়। পাহাড় আমার ফেভারিট, আর বিদেশে এসে এই প্রথম আমার পাহাড়ে ঘুরতে যাওয়া কোথাও। আমার তো মনে হচ্ছিলো যে পুরো রাস্তাটাই আমি ভিডিও করিনি, কিন্তু সেটা তো পসিবল না, তো যতটা সম্ভব আমি করেছি। আর এই বাড়িগুলো দেখে আমার বিশাল লোভ হচ্ছে, যারা এই বাড়িগুলোতে থাকে তারা ঘুম থেকে উঠে জানালা খুলে মনে হয় পাহাড় দেখতে পারে। আর নেইবারহুডটাও কত শান্ত, কত স্নিগ্ধ টাইপের, তো আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছিলো যদি এখানে পারমানেন্টলি থাকা যায় তাহলে তো খুবই ভালো হবে। আমরা বোল্ডারে চলে এসেছি, আর এখানে না বাসগুলোতে কোনো ড্রাইভারের সাথে কোনো হেল্পার বা কন্ট্রাক্টর কেউ থাকে না, তো ড্রাইভাররাও হেল্পফুল হয়। দেখুন, এই ড্রাইভারটা নেমে এসে তারপর আমাদের লাগেজগুলো নামিয়ে দিল। এখন আরেকটা বাসের জন্য ওয়েট করছি, আর এই জায়গাটা খুবই সুন্দর। এই বাসটা যাবে, এখানে পেছনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তাজ রেস্টুরেন্ট বলে। আর পাহাড় দেখে মনে হচ্ছে যে পুরো এখানেই থেকে যাই পার্মানেন্টলি। ফাইনালি আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, পিছনে দেখা যাচ্ছে আমাদের হোটেল। খুবই টায়ার্ড, ইচ্ছে হচ্ছে গিয়ে বাস খালি শুয়ে থাকি। তো ভেতরে যাওয়া যাক। হোটেলটার নাম হচ্ছে ম্যারিয়ট ইন রেসিডেন্স। আমরা অনলাইনে অনেকগুলো হোটেল দেখে এটা চুজ করেছিলাম, কারণ এটা ইউনিক দেখতে। অন্য কোনো হোটেলই এরকম হাউজিং সুইট ছিল না, এটাতেই শুধু ছিল, তো আমরা এটা তার জন্য চুজ করেছিলাম। আমার তো খুবই ভালো লেগেছিলো, আর এসে দেখছি আরও সুন্দর এটা দেখতে। মানে এই যে আমার এরকম বাড়িতে থাকার ইচ্ছে ছিল, মানে বিল্ডিংয়ে থাকার ইচ্ছে ছিল না, এরকম জায়গাতে থাকার ইচ্ছে ছিল। এটা সুইমিং পুল না? এই হাউজিংগুলোর একটাতে দুটো করে সুইট আছে, আর সুইটগুলোর প্রত্যেকটাতেই কিচেন, তারপর লিভিং স্পেস, এগুলো ইনক্লুডিং। আমরা কোন ফ্লোরে থাকবো ওটা রিসেপশনে গিয়ে শুনবো, যদিও এই হোটেলটাতে কোনো হিল সাইড ভিউ ছিল না, বাট তাও ভালো ভিউ যেতে পাই সেটা মেনশন করবো অফকোর্স। হোটেল চুজ করার সময় আমাদের আরেকটা ক্রাইটেরিয়া ছিল যে আমাদের ব্রেকফাস্ট আমরা হোটেলেই করবো,
কারণ এটা যেহেতু সাবারবান এরিয়া, তো আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে ব্রেকফাস্ট করার জন্য, তো সেখানে অনেকটা টাইম নষ্ট হবে, যার জন্য আমরা এরকমই চেয়েছিলাম যাতে হোটেলের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা করতে পারি। তো সব হোটেল অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু এটাতে ছিল। এই হচ্ছে রিসেপশনটা, আর ওটা হচ্ছে ব্রেকফাস্ট আর ডাইনিং রুম। তো আমাদের সকালবেলা করে এখানে এসে ব্রেকফাস্ট করতে হবে। এখন আমরা চেক ইন করবো। চেক ইনের সময় কাউন্টারে ওরা বললো যে ওপরতলায় থাকলে ওখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে, তো আমরা ঠিক করলাম যে ওপরতলাতেই থাকবো, এই বাড়িটাতে আমরা থাকবো। উপরতলা নিয়েছে না, একতলায়? আচ্ছা, তো ভিতরে ঢোকা যাক ট্রলিটা। রুম খোলো। হোটেলটা কিন্তু সুন্দর দেখতে না? ঘর এই যে, এখানে ছোট্ট একটা কিচেন আছে, এখানে আছে আয়না। ঠিক আছে গাইস, এখন তো পৌঁছে গেছি, এখন একটু রিফ্রেশ হবো, তারপর রেস্ট করে দেন আবার বেরোবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।